আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম মালিক 2728 শশার জমিতে। আমরা দেখতে পাচ্ছি 2728-এর শশা কিন্তু জমির খুঁটিতে ঝুলতেছে এবং প্রচুর শশার প্যাকেট কিন্তু মাটিতে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টিকারী একটি জাত মালিক 2728, যেটা ইতিমধ্যে মাঠ পর্যায়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে তার ফলনের দিক দিয়ে। তো আজ আমরা যে জমিতে অবস্থান করতেছি এটার বয়স হচ্ছে মাত্র 24 দিন। 24 দিনে কিন্তু ইতিমধ্যে ফুল ফল আসা শুরু হয়ে গেছে। আর যেই বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি, গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো এবং খুবই চমৎকার। আর প্রতিটা গিটি গিটি কিন্তু ফল সেট হচ্ছে, কোনো ফল কিন্তু নষ্ট হওয়া ওইরকম দেখা যাচ্ছে না। তো আমরা যে জিনিসটা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে মালিক 2728-এর শশার পুরোটা জমির গাছের গ্রোথ মাশাআল্লাহ খুবই চমৎকার। কিন্তু আমরা যদি আগাটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, পুরোটা জমিতে কিন্তু গাছের আগাগুলো কিন্তু খুবই চমৎকার, কোনো রোগ বালাই নাই। আর একটা শশার জমির আগা যখন পরিষ্কার থাকবে এবং কোনো রোগ বালাই থাকবে না, তখন ওই শশার জাতের মধ্যে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ফলন আপনারা পাবেন। ইতিমধ্যে মালিক 2728-এর বেশ কয়েকটা ভিডিও আমরা দেখানোর চেষ্টা করেছি যেখানে অসম্ভব ফলন হয়েছে। তো এই জমির পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজ শুধু দেখাতে চাচ্ছি যে এর রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা কত বেশি। আমরা যদি আগাটা দেখি মাশাআল্লাহ কোনো সমস্যা নেই, কিন্তু একটা আগাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো যারা অতিরিক্ত গরমে এবং অতিরিক্ত বৃষ্টিতে আপনার শশার চাষাবাদ করবেন, তারা কিন্তু নির্ভয়ে নির্দ্বিধায় ভবিষ্যতে এই এয়ার মালিক সিডসের আলোড়ন সৃষ্টিকারী জাত মালিক 2728 নির্ভয়ে নির্দ্বিধায় সংগ্রহ করতে পারবেন। তো সমস্ত প্রতিবেদনটি জুড়ে যারা আমার সাথে রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।